এখন তোমাদের যেটা দেখাবো মাইক্রোটেক কোম্পানির 600 ইবি ইউপিএস। তো এটা স্কোয়ার ওয়েভ ইউপিএস আছে আগেকার 2011 সালের দিকে। তো এটার কি প্রবলেম এবং কিভাবে এটা সলভ হবে সমস্যাটা সেটা দেখাবো। এটা একটা মাইক্রোটেক কোম্পানির 600 ইবি ইউপিএস। তো বন্ধুরা, তো তোমাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি, দেখো লাইনটা দিয়েছি, লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কী দেখাচ্ছে দেখো, দুটো আলো জ্বলছে, এক চার্জিং এবং ইউপিএস অন দুটোই জ্বলে আছে এবং পাওয়ার বোতাম কাজ করছে না, ঠিক আছে, এটাই এর প্রবলেম। তো বন্ধুরা, এই প্রবলেমের জন্য অনেকেই বোর্ড চেঞ্জ করে, তো বোর্ড চেঞ্জ করার দরকার নেই, এতে সার্ভিসিং করা যায়, আইসিটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো পুরো বোর্ড চেঞ্জ করতে গেলে 1400 টাকা খরচা পড়ে যাবে, তার থেকে আইসিটা 400 টাকায় চেঞ্জ করা অনেক ভালো, সেটা চেঞ্জ করে আমরা দেখবো, ঠিক আছে। এখন দেখাচ্ছি ওই বিপ আওয়াজটা যে হচ্ছিলো, এখনও কিন্তু বিপ আওয়াজটা হচ্ছে, ঠিক আছে। তো কী প্রবলেমটা আগে দেখতে হবে, আইসিটা রিমুভ করে ফেলেছে এবং আইসি লাগানোর আগে বেসে ভোল্টেজ দেখতে হবে, সাপ্লাই ভোল্টেজ, আইসিটা যে কাজ করবে তার ভোল্টেজ এবং পিনে যেসব ভোল্টেজ থাকে সেগুলো জানা চাই, দিয়ে সেই ভোল্টেজগুলো আগে চেক করতে হবে। না হলে নতুন আইসি লাগিয়ে দিলে, আইসি যদি কাজ করার ওয়ার্কিং ভোল্টেজ বেশি থাকে তাহলে আইসিটা কিন্তু খারাপ হয়ে যাবে, চারের জায়গায় 4.9 বা 5-এর জায়গায় যদি 12 ভোল্ট চলে আসে তাহলে কিন্তু আইসিটা খারাপ হয়ে যাবে। তাই যেখানে যেখানে 4.9 বা 5 ভোল্ট থাকা দরকার, তো সেটা আগে চেক করে নিতে হবে। তো সেটাই আগে চেক করছি, এইটা চেক করার পর তারপর আমি আইসিটা লাগাবো, লাগানোর পর দেখবো সেটটা ওকে হয় কি না। তো আইসির ভোল্টেজ এই পিনে 4.9 থাকে, তো 4.9 আছে, এক নম্বর পিনেও 4.9 থাকে, সেগুলো দেখে নিলাম। এবারে মেন যে আইসি, ওই আইসিটা একটা খুঁজে আমাকে লাগাতে হবে। এখন যেটা দেখে বুঝলাম যে বোর্ড ওকে আছে, সব পিনে ভোল্টেজও ওকে আছে, এই তিনটে ভালো আইসি, আর খারাপ আইসিটা এগুলোও ভালো আইসি আছে। এবারে খারাপ আইসিটা দেখাচ্ছি, যেটা বোর্ড থেকে খুলেছি ওই আইসিটা হচ্ছে এই আইসিটা, এটা খারাপ আইসি। তো এবারে এই তিনটের মধ্যে আমি একটা আইসি নেব, যে কোনো একটা নিলাম মাঝখানেরটা, তো নিয়ে আমি লাগাবো বেস বোর্ড, বেসের ওপর আইসিটা সেট করব। তো কীভাবে সেট করতেছি দেখো, আইসিটা ভালোভাবে সেট করা চাই, আইসি লুজ কানেকশান হলেও আইসি উড়ে যেতে পারে এবং বোর্ড নাও কাজ করতে পারে। তো আইসিটা খেয়াল করে ভালোভাবে লাগাতে হবে, ভালো করে চেপে, কোনো পিন না যেন বেঁকে ডেকে যায়, তো সেইভাবে ভালো করে লাগাতে হবে। লাগানোর পর ব্যাটারি কানেকশান দিতে হবে, এবং ওই পিনটা যেটা খোলা আছে ওটা হচ্ছে ব্যাটারি হাই লো চার্জিংয়ের কানেক্টরটা, তো ওটা আইসি লাগানোর জন্য অসুবিধা হচ্ছিলো, খুলে দিয়েছিলাম, তো ওটা সেট করে দিচ্ছি। সেট করার পর এবারে ব্যাটারিতে আমরা লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে কী অবস্থা। তো লাইন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা বাল্বটা জ্বলে গেল, মানে ইনভার্টার অন হয়ে গেছে। তো এখন ব্যাটারি লো দেখাচ্ছে, কারণ ব্যাটারিটা ছোট ব্যাটারি আছে, এই ইউপিএসের ওই ব্যাটারি নয়, এবং ব্যাটারিটা একটু ডাউন আছে। তো এবার লাইন দেবো, লাইন দিয়ে দেখবো মেনস অন হচ্ছে কি না, চার্জিং হচ্ছে কি না, এইভাবে দেখবো। তো দেখো মেন অন হয়ে গেছে, চার্জিংয়ের লাইট ব্লিঙ্ক করছে, তো আমাদের ইনভার্টারটা কাজ করছে, মেনস অনও হচ্ছে এবং চার্জিং অন হচ্ছে। এবার আমরা সুইচ অফ করে আবার দেখব যে ইনভার্টার অটোমেটিক কাজ করছে কি না। তো সুইচটা অফ করে দিই, এখন অফ করে দিয়ে দেখি যে হ্যাঁ কাজ করছে, দেখো বাল্বটাও জ্বলে গেল, মানে বন্ধ হয়নি। তো সামান্য একটু ব্লিঙ্ক হবে, স্কোয়ার ওয়েভ ইউপিএস আছে, একটু ব্লিঙ্ক করবে লাইটটা, তো জ্বলে গেছে। এখন দেখো আবার লাইন দিয়েছি, চার্জিং হচ্ছে, তো অফ অন করে এইভাবে দেখব ঠিক আছে কি না। এইভাবে দেখার পর আমরা এখন পুরো ইউপিএসটা দেখতেছি কিছু প্রবলেম হয় কি না, তো হচ্ছে না। তো যেটা মাঝে মাঝে এই লো ব্যাটারি চলে এসছে, সেটা এই ব্যাটারির কারণে লো ব্যাটারি চলে এসছে, এবং যখনই লো ব্যাটারি আসে তখনই এই মেশিন বিপ করতে থাকবে। আর পেছনের দিকে এই দুটো সুইচ, একটা হাই লো সুইচ আর একটা ভোল্টেজ রেগুলেশনের সুইচ আছে, যাদের বাড়িতে ভোল্টেজ 100 থেকে 300 মধ্যে তারা নিচের দিকে করে থাকবে, এবং যাদের এই ভোল্টেজটা 50-এর মধ্যে থাকে তারা উপর দিকে করে থাকবে, এবং কম্পিউটার চালালে ওইটা উপর দিকে করে রাখাই ভালো। তো এখন অফ অন করে দেখতেছি, চার্জিং ফার্জিং সবই ঠিক হচ্ছে, কিছু অসুবিধা নেই, এবং হিট সেন্সার যে পাখাও দেখো কাজ করছে, যেটা ওই চার্জিং হলে ঘুরে বা মেশিন গরম হলে ঘুরে পড়তে পারো। আর বারবার এই লো ব্যাটারি দেখানোর কারণ এই ব্যাটারিটা ছোটো থাকার জন্য, এবং ব্যাটারিটা ভোল্টেজ ঠিকঠাক না থাকার জন্য বারবার লো ব্যাটারি দেখাচ্ছে। তো মেশিনটা আপাতত ওকে হয়ে গেছে, কাস্টমারকে দিতে পারবো, মেশিনটা আজই চলে যাবে, কাস্টমার আনতে আসবে আর কিছু সময়ের মধ্যে, তাই মেশিনটা রেডি করে নিলাম। চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।